মহান বিজয়ের একান্নতম বার্ষিকীতে আগামী ষোলো ডিসেম্বর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো দেশ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন দেশি বিদেশি কূটনীতিক শ্রেষ্ঠ পরিবার তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ লাখো মানুষ এ উদযাপন উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার এবং সাজসজ্জায় প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ শাহিনুর রহমান শাহিনের তথ্যচিত্রে রিপোর্ট জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে স্মৃতিস্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার পথ সহ পুরো এলাকা ধুয়ে মুছে চকচকে করা হচ্ছে সৌধ ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথের লাল ইটগুলো সাদা রঙের ছোঁয়ায় ছড়াচ্ছে শুভ্রতা গেন্দা ফুল গাঁদা ফুল অনেক ধরনের ফুল লাগানো হয়েছে যাতে হচ্ছে চিতিসুটটা সৌন্দর্য বৃদ্ধি পায় ইট বালু সিমেন্টের কাজ যেখানে ভাঙা গেছে এখানে আমরা নতুন করে ফিরা করতেছি পয়েন্টিং করতেছি মানে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর এই উপলক্ষে আমরা প্রায় সাত আট দিন হচ্ছে কাজ করতেছি ফুলের চারা লাগাতেছি স্মৃতিসৌধের ভেতর ও বাইরের অংশের সীমানা প্রাচীর ও ফটক সহ বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে লাল নীল সবুজ পাতির বর্ণিল আলোক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিন বাহিনী সুসজ্জিত দলের মহড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা হচ্ছে রঙের আচর দেওয়া হচ্ছে এবং ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং নিরাপত্তার জন্য পুরো কমপ্লেক্সে সিসি ক্যামেরা স্থাপন স্মৃতিসৌধ এলাকায় বর্তমানে প্রায় দেড় শতাধিক শ্রমিক কাজ করছে এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিউজ ডেস্ক देश टीवी